ফের আরও একবার ভাইরাল অভিনেত্রী, স্বল্প পোশাকে ছড়াচ্ছেন উষ্ণতা। উন্নত সভ্যতার হাত ধরে আমরা আরও এগিয়ে চলছি উন্নতির দিকে, এবং এই মুহূর্তে আমাদের ব্যস্ততম জনজীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে পেয়েছি সোশ্যাল মিডিয়াকে। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে সোশ্যাল মিডিয়া হলো এই যুগের সবথেকে ধারালো অস্ত্র, এবং এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে পৃথিবীর আনাচে কানাচের নিজের প্রতিভাকে তুলে ধরা যায়, তার সাথে তুলে ধরা যায় নিজেকেও। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাই প্রত্যেকেই। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এক জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা প্রতিদিন নিত্য নতুন কিছু কিছু ঘটনা দেখে থাকি যা আমাদের অবাক করে তোলে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া শুধুমাত্র যে নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরে এমনটা কিন্তু নয়। কখনো কখনো সামাজিক মাধ্যম সামাজিক শিক্ষাক্ষেত্রেও মুক্ত আঙিনা হয়ে ওঠে। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন স্তরের মানুষের বসবাস, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার হাত ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে ওপরে উঠে আসতে দেখা যায়, বাড়িয়ে তুলতে দেখা যায় জনপ্রিয়তা। ঠিক তার পাশাপাশি অভিনেতা এবং অভিনেত্রীরা তো রয়েইছেন। তাদের জনপ্রিয়তা যেহেতু অনেকটা বেশি পরিমাণে থাকে, তাই তাদের নতুন করে আর জনপ্রিয়তা অর্জন করতে হয় না। কিন্তু তবুও মাঝে মধ্যে এমন কিছু ধরনের ভিডিও থাকে যেগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আবারও ঘটল এমনই একটি ঘটনা। বলিউড ইন্ডাস্ট্রিতে এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর। একাধিক হিন্দি ছবির মাধ্যমে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন এবং ভারতীয়দের মনে একটা পাকা পোক্ত স্থান তৈরি করেছেন। সেই মতো শ্রদ্ধা কাপুরের এক জনপ্রিয় হিট হিন্দি ছবি হলো বাগি থ্রি। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে টাইগার শ্রফের পাশে শ্রদ্ধা কাপুর উদযাপন করছে তাদের ছবির সাফল্য। ভিডিওতে স্বল্প পোশাকে দেখা গেলেও যথেষ্ট সচেতন তিনি তার পোশাক এবং সম্মান সম্পর্কে। তাই যথেষ্ট সাবধানতার সাথে তিনি সবার সাথেই ভালো ব্যবহার করে চলেছেন। এমনকি একটি বড় আকারের কেকও দেখা যায় শ্রদ্ধা কাপুরকে কাটতে। অনুগামীদের উচ্ছ্বাস ধরা পড়ছে তার কমেন্ট সেকশনে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও, আর মিনিটে মিনিটে বেড়ে চলেছে তার শেয়ারের সংখ্যাও।